এই জীবনটাই যে প্রতিবেদনের সামনে আসেন, প্রতিবেদনে আসতে আসতে নিজেকে ফেমাস বানায় ফেলছেন, নায়িকা বানায় ফেলছেন, কিরকম লাগে? প্রতিবেদনে কেমন নায়িকা বানাবো, এত চেহারা তো একটা মানুষও তো মনের মতন পাই না। আচ্ছা আচ্ছা, তা কেউ কি অভিনয়ের জন্য ফোন দেয় না যে শ্রাবন্তী আসো তোমাকে ইন্টারভিউ অভিনয় করি বা নাটক টাটক করি, এগুলোর জন্য কেউ ফোন দেয় না? অভিনয় করতে ইচ্ছা হয় নাকি? অভিনয় করতে ইচ্ছা আর কবে, কেমনি হবে? অভিনয় আমি করি না, একজন মনের মতো মানুষ পাইলে তার কাছে বিয়ে করি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো মিষ্টি একটি মেয়ে, আসলে তার চেহারাটা দেখলেই অনেকটাই মায়া লাগে বা মায়াবী। আসলে অনেকে তার কথা শুনতে ভালো লাগে বা পছন্দ করে, কিন্তু অনেকে আবার অনেক রকমের মন্তব্য করে। তো আজ কি কথা বলার জন্য আসতে চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? তো কেমন চলতেছে দিনকাল? দিনকাল খারাপ যাইতেছে। খারাপ যাইতেছে? কেন খারাপ যাচ্ছে? কেন খারাপ যাচ্ছে? যে মেশিন নাই, নিজের মেশিন নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তার লাগি এখন মানসির বাড়িতে কাম করতে যাই। নিজের সেলাই মেশিন? তো এখন মানসির বাড়িতে কি কাজ করতেছেন? মেশিনের কাম করতেছেন। মেশিনের কাম করতেছেন। তো এর আগে যে প্রতিবেদন করছিলেন বিয়ে শাদীর ব্যাপারে বা অনেকে মনের মানুষ পাওয়ার হিসাবে, মনের মতো মানুষ পাইলে তার প্রতিবেদন করতে, তো কিরকম লাগে এই জীবনটা যে প্রতিবেদনের সামনে আসেন, প্রতিবেদনে আসতে আসতে নিজেকে ফেমাস বানায় ফেলছেন, নায়িকা বানায় ফেলছেন, কিরকম লাগে? প্রতিবেদনে কেমনি নায়িকা বানাবো, এত চেহারা তো একটা মানুষও তো মনের মতন পাই না। আচ্ছা আচ্ছা। তা কেউ কি অভিনয়ের জন্য ফোন দেয় না যে শ্রাবন্তী আসো তোমাকে ইন্টারভিউ অভিনয় করি বা নাটক টাটক করি, এগুলোর জন্য কেউ ফোন দেয় না? অভিনয় করতে ইচ্ছা হয় নাকি? অভিনয় করতে ইচ্ছা আর কবে, কেমনি হবে? অভিনয় আমি করি না, একজন মনের মতো মানুষ পাইলে তার কাছে বিয়ে করি। আচ্ছা আচ্ছা। পড়ালেখা করছিলেন? কোন ক্লাস পর্যন্ত? তাও ফাইভ পর্যন্ত। মাত্র ফাইভ পর্যন্ত করছিলেন। তো এই বয়সের কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি কষ্ট লাগে এটা যে বেশি লেখাপড়া করতে পারি না, একটা ভালো ঘরে জন্ম নিলে লেখাপড়া করতাম, ভালো ঘরে একটা বিয়ে হইতো। এখন তো ভালো ঘর থেকে বিয়েও আসে না মনে হয়, তাই না? ভালো ঘর থেকে বিয়ে শাদী তো আসে, কিন্তু টেকা সাইজ তার বাপ মারা ছেলেরা তো পছন্দ করে, কিন্তু যৌতুক চাই? হ্যাঁ। তা আপনি তো দেখতে শুনতে ভালো, তাহলে যৌতুক চাই কেন? জীবনের গল্প কেউ যদি তার কথা শুনে খোঁজ খবর নিতে চান বা আরো তথ্য জানতে চান, তাহলে তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01619428649। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, নাম্বারটা সবসময়ই খোলা থাকে। আর নাম্বারটা খোলা রাখবেন, আর কেউ বিয়ে শাদী করতে চাইলে বিয়ে শাদী করে সংসার করবেন, সংসারী হয়ে যাবেন। মেয়ে মানুষ একজনের ঘরে রমণী হয়ে গেলেই তো মানে ভালো, তাই না? তার কিছু বলতে চান? না আর কি বলবো, যারা খারাপ কথা বলবে তারা ফোন দিও না। তোকে আপু, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।